পূর্ত দপ্তরের চরম গাফিলতির কারণে এবার আদালতমুখী হতে চাইছে ক্ষুব্ধ কর্মচারীরা। জানা যায়, সংশ্লিষ্ট দপ্তরে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন বহু কর্মী। দীর্ঘ একুশ বছর চাকরি করার পরেও 42 জন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট কর্মী পদোন্নতি থেকে বঞ্চিত ছিল। শেষ পর্যন্ত দপ্তর চাপে পড়ে তাদের পদোন্নতির জন্য 42 জনের তালিকা প্রকাশ করা হলেও এর মধ্যে দেখা গেছে চারজন স্থান পেয়েছে যারা বর্তমানে চাকুরিরত নয়। এর মধ্যে হয়তো কোনো কর্মীর মৃত্যু হয়েছে, আবার কোনো কর্মী অবসরে চলে গেছেন। যার রিপোর্ট বের করতে না পেরে বর্তমানে পদোন্নতির তালিকা আটকে আছে দপ্তরের টেবিলে, যা আকাংক্ষ আধিকারিকের তীব্র ষড়যন্ত্র বলে মনে করছে অনেকেই। এ নিয়ে পদোন্নতির প্রত্যাশী কর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে এবার আদালতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে দপ্তরের কর্মী সূত্রে খবর।